দেখুন এবার উড়বে সুখই ছুটবে ব্রহ্মস চীনকে টার্গেট করে জোর প্রস্তুতি ভারতের লক্ষ্য চীন সেই টার্গেট মাথায় রেখেই সমুদ্র উপকূল জুড়ে সাজানো হচ্ছে ভারতীয় নৌবাহিনীর নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন আইএনএস চক্র বিশ্বের অন্যতম দ্রুত সাবমেরিন এটি যা রাশিয়া থেকে লিজ নেওয়া হয়েছে আর চীনের নিউক্লিয়ার সাবমেরিনের মুখের ওপর জবাব দিতেই গোয়া উপকূলে সাজানো হচ্ছে এই আইএনএস চক্র ভারত মহাসাগরে চলছে ব্যাপক তোরজোর কেবলমাত্র চীন নয় পাক সাবমেরিনকেও যাতে ধ্বংস করে দেওয়া যায় তার জন্যই শুরু হচ্ছে বিশেষ নৌমহড়া একমাত্র চক্র নয় ট্রোপেক্স টু নামের এই মহড়ায় অংশ নিচ্ছে ভারতের অন্তত ষাটটি কোস্টগার্ড ভেসেল পশ্চিম উপকূল হবে সর্বকালের বৃহত্তম এই মহড়া প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করার প্রস্তুতি নিতে আগাথী ও আন্দ্রথ নামের লক্ষাদ্বীপের দুই উপদ্বীপ থেকে বাসিন্দাদের নিয়ে আসা হয়েছে আইএনএস বিক্রমাদিত্যে রাখা হবে মিগ টোয়েন্টি নাইন কে ফাইটার জেট পুনের এয়ারভিজ থেকে উড়বে সুখেই থার্টি মিক মহড়াই সুখেই শত্রু বিমান হিসেবে কল্পনা করে প্রতি আক্রমণে যাবে অন্যান্য যুদ্ধ বিমানগুলি অন্যদিকে শত্রুপক্ষের ছদ্মবেশে থাকা ভারতীয় যুদ্ধ যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া হবে ব্রহ্মর সহ একাধিক ক্রুজ মিসাইল তিনশো কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের জাহাজকে ডুবিয়ে দিতে পারবে এমন সব প্রযুক্তিও ব্যবহার করা হবে এছাড়াও এই মহড়ায় যুক্ত হচ্ছে নতুন রিফুইলিং ট্যাঙ্কার সমুদ্রের উপরে দীর্ঘক্ষণ যুদ্ধ চলাকালীন যাতে জ্বালানির অভাবে বসে যেতে না হয় তার সব ব্যবস্থা এখন রয়েছে ভারতের এর আগে যে কোনো একটি বাহিনীর মহড়াতেই যোগ দেওয়া হতো কিন্তু এক্ষেত্রে একসঙ্গে মহড়া চালাবে বায়ুসেনা ও নৌবাহিনী যা পাকিস্তানের কাছে রীতিমতো আতঙ্কের কারণ এবার কোনো দেশ তাদের দুটি বাহিনী নিয়ে একসঙ্গে আক্রমণ করলে তা প্রতিহত করার ক্ষমতা থাকবে ভারতের এছাড়া এক নতুন বাহিনীও তৈরি করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী আমেরিকার ঢঙ্গে ভারতে তৈরি হচ্ছে থিয়েটার কমান্ড শীঘ্রই প্রধানমন্ত্রীর সামনে পেশ করা হবে সেই বাহিনীর প্রেজেন্টেশন যার প্রত্যেক কমান্ডে থাকবে একজন কমান্ডারের অধীনে থাকবে আর্মি এয়ারফোর্স ও নেভি জওয়ানেরা দেশের তিন বাহিনীর মধ্যে সংযোগ আরও বাড়াতে এই থিয়েটার কমান্ড তৈরি করার কথা ভাবা হয়েছে সম্প্রীতি আমেরিকার সেনাবাহিনীতেও একই ধরনের পরিবর্তন আনা হয়েছে কীভাবে কাজ করবে এই বিশেষ কমান্ড সূত্রের খবর গোটা দেশকে চার থেকে পাঁচটি ভাগে ভাগ করে নেওয়া হবে প্রত্যেকটি অঞ্চলের জন্য থাকবে একটি করে কমান্ড সেই কমান্ডের পরিচালনা করবেন কোনো সিনিয়র মিলিটারি অফিসার তিনি যে কোনো এক বাহিনী থেকে হতে পারেন ভারতের ক্ষেত্রে যে অংশে ভাগ করা হতে পারে সেগুলি হলো পাক চীন সীমান্তের পার্বত্য অংশ পাক সীমান্তের সমতল ও মরু অংশ দক্ষিণ অংশ চীন সীমান্ত ইত্যাদি দক্ষিণের দায়িত্বে থাকতে পারেন কোনো নেভি অফিসার